হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটায় আমরা শিখব জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অ্যান্ড রিডাকশন টু ক্যানোনিক্যাল ফর্ম। এই চ্যাপ্টারটা বিশেষ করে জিওমেট্রিক চ্যাপ্টার, এইটা ক্লাস ইলেভেনে যারা জেই জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটু ইম্পর্টেন্ট, এবং যারা বিএসসিতে পড়ছো তাদের জন্য ফার্স্ট সেমিস্টারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো শুরু করা যাক। দেখো এখানে সেন্টেন্সটা প্রথমেই কী আছে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি মানে হচ্ছে, সেকেন্ড ডিগ্রি মানে কি, যে ইকুয়েশনের পাওয়ার বা ঘাতটা 2, সেই রকম ধরনের একটা ইকুয়েশন তার জেনারেল ফর্ম। তো ঘাত 2 মানে নিশ্চয়ই বলতে পারছো স্কোয়ারের কিছু টার্মস থাকবে এবং লিনিয়ার কিছু টার্মস থাকবে। তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা দেখতে কিরকম হয় দেখো, এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা দেখতে হয় ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এইটা হচ্ছে কি আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে দেখতে পাচ্ছো আমার এখানে এক্স এর হায়েস্ট যে পাওয়ার সেটা 2 আছে, এবং ওয়াই এর যে হায়েস্ট ডিগ্রি সেটা 2 আছে। ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি জেনারেল ফর্ম। তো এটা অ্যাকচুয়াল কি রিপ্রেজেন্ট করে, তো এইটা অ্যাকচুয়াল রিপ্রেজেন্ট করে কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা 2 ডাইমেনশনে যে সমস্ত কনিক সেকশনগুলো পড়ে এসেছি, যেমন সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, এইগুলো যে পড়ে এসেছে এইগুলোকে রিপ্রেজেন্ট করছে এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এছাড়াও আরেকটা নতুন কনিক সম্পর্কে আমরা জানবো, এটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন বলে এক ধরনের কনিক হয়, সেই কনিককেও এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করে। তো এই ইকুয়েশন থেকে আমাদের প্রশ্নে এরকম বলা থাকে যে ইকুয়েশন থেকে আমরা বিভিন্ন কনিককে কী করে আইডেন্টিফাই করবো। তো সেটা দেখো আমরা কি করে আইডেন্টিফাই করি। তো এইবারে আমরা দেখব যে এই ইকুয়েশনটা থেকে কি করে বিভিন্ন কনিককে আমরা আইডেন্টিফাই করব। তো আইডেন্টিফাই করার জন্য আমাদের দুটো ডিটারমিনেন্টের ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। নাম্বার 1-এ যে ডিটারমিনেন্টটা আসে ওইটাকে আমি ডি দিয়ে চিহ্নিত করছি। সেই ডিটারমিনেন্টটা কিরকম, ডিটারমিনেন্টটার মধ্যে x² এর কোএফিসিয়েন্টটা বসবে, y² এর কোএফিসিয়েন্টটা বসবে ডায়াগোনাল বরাবর, এবং এই যে xy এর যে কোএফিসিয়েন্টটা আছে এইটার হাফ টাইমটা এই দুটো জায়গায় বসে যাবে। তো xy এর কোএফিসিয়েন্টটা আছে 2h, তো এটা হাফ করলে হয় h, তাহলে h গুলো এটা বসে যাবে। তো এইটা হচ্ছে কি এই ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা যদি এক্সপ্যান্ড করি কি পাবো না, ab - h² এটা থেকে আমরা একটা ভ্যালু পাবো, এগুলো যেহেতু কনস্ট্যান্ট এ বি এইচ। আরেকটা যে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবো সেটা হচ্ছে, তার নাম দিচ্ছি আমরা ডেল্টা। সেই ডেল্টা ডিটারমিনেন্ট কি, এটা একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। দেখো এটা কি করে লিখবো, এই যে ডায়াগোনাল বরাবর আমরা লিখবো এ বি সি লিখবো, এবং এই বরাবর লিখবো এফ জি এইচ, এই বরাবর লিখবো এফ জি এইচ, এফ জি এইচ, এফ জি এইচ, এই ডিটারমিনেন্ট তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো এটা মনে রাখার একটা ট্রিক্স আছে, এ হ্যান্ডসাম গার্ল হ্যাভ বিউটিফুল ফেস গোয়িং ফর কলেজ, এটা তুমি মনে রাখতে পারবে ডিটারমিনেন্টের মাধ্যমে। তো সবার ফার্স্টে স্টেপ হচ্ছে তোমাকে এই ডি আর ডেল্টার ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো ডি এবং ডেল্টার ভ্যালুটা শুধু ক্যালকুলেট করার পর আমি একটা টেবিল বানাবো, সেই টেবিলটা দেখে তোমরা বলতে পারবে যে সেটা কোন কোনিক হবে। তো এবার সেই টেবিলটাই তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। তো দেখো এবার আমরা শিখবো যে ডি এবং ডেলের বিভিন্ন ভ্যালুর জন্য কীভাবে কোনিকগুলোকে আমরা রিপ্রেজেন্ট করবো। তো ডি এর আমরা 4টে কন্ডিশন আগে দেখি। দেখো আমি এখানে চকের মধ্যে দেখাচ্ছি, ডি একটা আমার হতে পারে = 0, আর একটা হতে পারে ডি নট = 0,
আর একটা হতে পারে ডিটা লেস দ্যান জিরো, আর একটা হতে পারে ডিটা গ্রেটার দ্যান জিরো, এটা হতে পারে চারটে কন্ডিশন। তো ডিটা লেস দ্যান যখন, তোমরা এটা অনেকেই বলতে পারো যে ডিটা নট ইকুয়াল টু জিরো আর ডিটা গ্রেটার দ্যান বা লেস দ্যান জিরোর মধ্যে কী পার্থক্য। তো পার্থক্যটা এমন একটা জায়গাতে আছে সেটা তোমরা পরের স্টেপে গিয়ে বুঝতে পারবে, হয়তো এটা মিনিংটা আইডেন্টিক্যালি একই কিন্তু জিনিসটা একটু আলাদা। তো দেখো জিনিসটা, ডি এর ভ্যালু ইকুয়াল টু জিরো, ডি এর ভ্যালু নট ইকুয়াল টু জিরো, ডি এর ভ্যালু লেস দ্যান জিরো, ডি এর ভ্যালু গ্রেটার দ্যান জিরো, চারটাকে আমি একটু আলাদা আলাদা করে নিই। দেখো ডি ইকুয়াল টু যখন জিরো হচ্ছে তার আন্ডারে আমার দুটো কেস করতে পারে। একটা কেস হচ্ছে যে ডেল্টার ভ্যালুটা ক্যালকুলেট করেছে ডেল্টাটা যদি ইকুয়াল টু জিরো হয়, যদি ডেল্টাটা ইকুয়াল টু জিরো হয় তখন সেটাকে, সেটা রিপ্রেজেন্ট করে পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইনকে, দ্যাট ইজ রিপ্রেজেন্ট পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন হলো। এবারে দেখো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিটা যদি ইকুয়াল টু জিরো হয়, ডেল্টাটা যদি নট ইকুয়াল টু জিরো হয়, ডেল্টাটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তখন সেটা রিপ্রেজেন্ট করে প্যারাবোলা, দ্যাট ইজ রিপ্রেজেন্ট করে প্যারাবোলা। আচ্ছা এবার আসলে ডি নট ইকুয়াল টু জিরোতে, তো ডি নট ইকুয়াল টু জিরোর মধ্যে একটাই কেস পড়ে, সেই কেসটা হচ্ছে ডেল ইকুয়াল টু জিরো। ডেল ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমার সেটা রিপ্রেজেন্ট করে পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইন, এটা রিপ্রেজেন্ট করে। এবারে আসো ডিটা যদি লেস দ্যান জিরো হয়, তো ডিটা যদি লেস দ্যান জিরো হয় তখন সেটা সবসময় রিপ্রেজেন্ট করে একটা হাইপারবোলাকে। হাইপারবোলা কীরকম, যদি ডিটা লেস দ্যান জিরো হয়, এবারে আমরা ডেল্টা ভ্যালুটা চেক করবো, ডেল্টাটা যদি লেস দ্যান জিরো হয় তাহলে সেটা রিপ্রেজেন্ট করে একটা হাইপারবোলা। এই হাইপারবোলার ইকুয়েশনটা কিরকম, এই হাইপারবোলার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এইটা ইকুয়াল টু নেগেটিভ ওয়ান, স্পেশাল হাইপারবোলা। আর যদি ডেল্টাটা গ্রেটার দেন জিরো হয় তাহলে সেটা রিপ্রেজেন্ট করে একটা হাইপারবোলায়। সেই হাইপারবোলাটাকে আমরা বলছি নর্মাল হাইপারবোলা, যার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। সাধারণত তোমরা এই হাইপারবোলাটার সঙ্গেই বেশি পরিচিত। আর একটা হচ্ছে ডিটা যখন গ্রেটার দেন জিরো হলে তখন কী কন্ডিশনটা, ডি এর আন্ডার ঠিক একই কন্ডিশন, যখন ডেল্টাটা লেস দেন জিরো তখন এটা রিপ্রেজেন্ট করে অ্যান ইলিপস। যার ইকুয়েশনটা কীরকম, যার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। আচ্ছা এবার ডেল্টাটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে সেটা রিপ্রেজেন্ট করে একটা ইমাজিনারি ইলিপস, ইমাজিনারি ইলিপস যেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। আর একটা কন্ডিশন আছে, যদি ডিটা গ্রেটার দ্যান জিরো হয় এবং ডেল্টা যদি ইকুয়াল টু জিরো হয় তখন সেটা রিপ্রেজেন্ট করে পয়েন্ট ইলিপস। যার ইকুয়েশনটা কিরকম, যার ইকুয়েশনটা দেখতে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই
y স্কয়ার ইকুয়াল টু জিরো, এটা একটা পয়েন্ট ইলিপসকে রিপ্রেজেন্ট করে। তো তোমরা এইটা একটা স্ক্রিনশট তুলে নাও, এই স্ক্রিনশটটা দেখে তোমরা পরবর্তী যে এক্সাম্পলের অঙ্কগুলো আমরা দেখাবো সেটা থেকে বিভিন্ন পয়েন্টগুলোকে চেক করতে পারবে, এই ডি আর ডেল্টার ভ্যালুটা ক্যালকুলেট করে এই ছকটার মধ্যে ফেলে। তো এটা স্ক্রিনশট তুলে নাও। তো এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখব। তো এবারে দেখব আমরা একটা এক্সাম্পল, বলছে এই যে প্রবলেমটা আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এই প্রবলেমটা বলছে এটা কোন কণিকে রিপ্রেজেন্ট করছে সেটা বলো। তোমরা আশা করি আগে আমি যেটা করালাম তার স্ক্রিনশটটা তুলে নিয়েছো। তো দেখো অঙ্কটাকে কী করে স্টেপ বাই স্টেপ সলভ করবো। দেখো এই ইকুয়েশনটাকে যদি আমি নাম্বার ওয়ান নাম দিই, একটু অঙ্কগুলো করার সময় না লিখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। লিখবে কম্পেয়ার কনিক ওয়ান উইথ আমাদের যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আছে ওই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করবে। তো যেটাকে আমরা যদি কম্পেয়ার করি, এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, যদি এটার সাথে আমরা কম্পেয়ার করি, তো আমাদের এ এইচ বি জি এফ আর সি এর ভ্যালুগুলো বের করতে হবে। তো দেখো এখানে এ এর হয়ে কে কাজ করছে, ওয়ান, তাহলে এ ইকুয়াল টু আমরা পাচ্ছি ওয়ান। টু এইচ এর জায়গায় কে বসে আছে, প্লাস টু, তাহলে এইচ ইকুয়াল টু আমরা কি পাবো, ওয়ান। টু এইচ ইকুয়াল টু টু হলে এইচ ইকুয়াল টু ওয়ান, এইচ ইকুয়াল টু পেলাম ওয়ান। বি ওয়াই স্কোয়ারের জায়গাতে আছে ওয়াই স্কোয়ার, তাহলে বি এর জায়গায় কে বসে আছে, ওয়ান, তাহলে বি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি ওয়ান। আচ্ছা টু জির জায়গায় দেখো এখানে বসে আছে মাইনাস ফোর, তাহলে টু জি ইকুয়াল টু মাইনাস ফোর হলে জি ইকুয়াল টু কত, মাইনাস টু, তাহলে জি ইকুয়াল টু মাইনাস টু। আচ্ছা টু এফ এর জায়গায় দেখো এখানে আছে এইট, তাহলে এফ ইকুয়াল টু কত, ফোর, টু এফ ইকুয়াল টু এইট হলে এফ ইকুয়াল টু ফোর, তাহলে এফ ইকুয়াল টু আমরা পাচ্ছি ফোর। আর সি এর জায়গায় এখানে কি আছে, মাইনাস সিক্স, তাহলে সি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, মাইনাস সিক্স। তো এইটা হলো কি, কম্পেয়ার করলাম আমরা এ বি সি এই জি এফ এগুলো ভ্যালুগুলো বের করলাম। এবার আমাদের ফার্স্ট স্টেপ কি, আমাদের ডি এর ভ্যালু বের করতে হবে। তো ডি এর ভ্যালুটা আমরা বের করছি যে ডি ইকুয়াল টু আমাদের হবে কি, ডিটারমিনেন্টের মধ্যে এ বি এইচ এইচ। তো বের করছি এটা, তাহলে ওয়ান, আর এখানে ডি এর ভ্যালু ওয়ান, এইচ এর ভ্যালু ওয়ান, এইচ এর ভ্যালু ওয়ান। তো দেখো এটা যদি এক্সপ্যান্ড করো, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, তার মানে আলটিমেট ভ্যালুটা আমার আসছে জিরো। তো ডি এর ভ্যালুটা আমাদের বেরিয়ে গেল জিরো। এবার আসো ডেল্টার ভ্যালুটা বের করবো, তাই ডেল্টা ইকুয়াল টু কি হবে, ডিটারমিনেন্টের মধ্যে দেখো এ হ্যান্ডসাম গার্ল হ্যাভিং বিউটিফুল ফেস গোয়িং ফর কলেজ। তো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের ক্লিয়ার করো। এবার দেখো এর জায়গায় কত বসাবো, ওয়ান, এইচ এর জায়গায় বসাবো ওয়ান, জি এর জায়গায় বসাবো মাইনাস টু, আবার এইচ এর জায়গায় বসাবো ওয়ান, বি এর জায়গায় ওয়ান, জি এর জায়গায় এই এফ এর জায়গায় বসাবো ফোর। আচ্ছা জি এর জায়গায় বসাবো মাইনাস টু, এফ এর জায়গায় বসাবো ফোর, সি এর জায়গায় বসাবো মাইনাস সিক্স। তো এই ধরনের তুমি ক্যালকুলেট করো। তো তোমরা এটাকে এক্সপ্যান্ড করেও ক্যালকুলেট করতে পারো, বা যারা একটুকুনি ডিটারমিনেন্ট সম্পর্কে ভালো জানো তোমরা এটাকে রো কলম অপারেশন করেও করতে পারো। তো আমি জেনারেল প্রসেস হিসাবে আমি এক্সপ্যান্ড করেই দেখিয়ে দিচ্ছি। তো দেখো ওয়ানের রেসপেক্টে আমরা ভাঙছি কত, ওয়ান ইন্টু মাইনাস সিক্স, তার মানে মাইনাস সিক্স, মাইনাস ফোর ইন্টু ফোর, তাহলে মাইনাস সিক্সটিন হলো। আচ্ছা এবার এটার জন্য মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু মাইনাস সিক্স, তার মানে মাইনাস সিক্স, মাইনাস ফোর ইন্টু মাইনাস টু, তাহলে মাইনাস অফ মাইনাস এইট, তাহলে মাইনাস সিক্স প্লাস এইট, তার মানে টু, মাইনাস সিক্স প্লাস এইট।
মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু ফোর, তার মানে ফোর মাইনাস টু ইন্টু ওয়ান, তাহলে প্লাস টু। সেটার ভ্যালুটা ক্যালকুলেট করলে আসছে মাইনাস টোয়েন্টি টু মাইনাস টু, তাহলে মাইনাস টোয়েন্টি ফোর, আর মাইনাস টুয়েলভ, তাহলে মাইনাস থার্টি সিক্স আসছে। তো এখানে দেখো আমার ডি এর ভ্যালুটা বেরিয়েছে জিরো, ডেল্টার ভ্যালুটা বেরিয়েছে মাইনাস থার্টি সিক্স, তাহলে আমরা কনফিগারেশনটা কি জানতে পারবো। হেন্স ডি ইকুয়াল টু জিরো অ্যান্ড ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো, তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করে? ডিটা যখন ইকুয়াল টু জিরো হয় এবং ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো হয়, তখন এটা একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে। তাহলে দেন কৌণিক মান রিপ্রেজেন্ট এ প্যারাবোলা। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমি কোণগুলোকে রিপ্রেজেন্ট করবো। এরকম করে ডি ডেল এর ভ্যালু গুলো তোমরা জাস্ট ইকুয়েশন থেকে ক্যালকুলেট করবে। এবার ডি ডেল এর ভ্যালুর উপর নির্ভর করে তোমার বেরিয়ে যাবে কি সেটা প্যারাবোলা না হাইপারবোলা না ইলিপস, এগুলো বেরিয়ে যাবে। তো এরপরে আর একটা নতুন কনসেপ্ট শেখাবো, যেটা অ্যাকচুয়াল কনসেপ্ট, সেটা হচ্ছে কিভাবে আমরা এই যে ইকুয়েশন গুলোকে আছে এগুলোকে স্ট্যান্ডার্ড ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্মের সাহায্যে আমরা হয় প্যারাবোলা নয় ইলিপস নয় হাইপারবোলা যেটা বেরোবে সেটাতে ট্রান্সফর্ম করবো, সেটা শিখবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে শিখলাম কি করে কনিকগুলোকে আমরা আইডেন্টিফাই করব। তো এইবারে আসে যা কি করে আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড ফর্মে তাকে রিডাকশন করব। তো দেখো আগে আমাদের সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন কোন কনিকগুলো আমার সেন্ট্রাল কনিক এবং কোনগুলো নন সেন্ট্রাল কনিক। দেখো একটা জিনিস খুব মন দিয়ে, আমাদের এই সমস্ত কনিকগুলো আছে তাদের মধ্যে মেনলি হচ্ছে প্যারাবোলা ইলিপস হাইপারবোলা এবং আরেকটি নতুন কনিক যেটা জয়েন হয়েছে তার নাম পেয়ার অফ স্ট্রেট লাইন। সেই পেয়ার অফ স্ট্রেট লাইনটা দু রকমের হয়, একটা পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন আর একটা পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন। আচ্ছা এইবারে সেন্ট্রাল কনিক কোনগুলো? না, যে কনিকগুলোর আমাদের সেন্টার আছে সেগুলোই হচ্ছে সেন্ট্রাল কনিক। তো দেখো সেন্টার আছে যে সমস্ত কনিকগুলো সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান যেটা সেটা ইলিপস, নাম্বার টু সেটা হচ্ছে হাইপারবোলা এবং নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন। এটা গেল সেন্ট্রাল কনিক। আর নন সেন্ট্রাল কনিক কোনগুলো যেগুলো সেন্টার নেই? সেটা হচ্ছে এক নম্বর প্যারাবোলা, দ্বিতীয় পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন। এটা ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। মনে করো যেটা প্যারাবোলা সেটা নন সেন্ট্রাল কনিকগুলো আগে আমি দেখাচ্ছি। নাম্বার ওয়ান নন সেন্ট্রাল কনিক কি প্যারাবোলা, সেটা দেখতে কিরকম হয়? সেটা এরকম দেখতে হয়। প্যারাবোলা কিন্তু কোনো সেন্টার নেই, প্যারাবোলার একটা পয়েন্ট আছে যাকে বলে ফোকাস, সেটা কোনোদিনই সেন্টার নয়। সেন্টার যখন তখনই আমরা পাবো যখন দুটো সিমেট্রি থাকবে। তো এটা সেন্টার নেই, তো এটা হচ্ছে প্যারাবোলা। এবার আমরা যদি পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইনটা দেখি, ওটাও কিন্তু সেন্টার নেই। মনে করো এই একটা স্ট্রেট লাইন, এর সঙ্গে প্যারালাল আর একটা স্ট্রেট লাইন, দেখো এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে কিন্তু কোনো সেন্টার নেই, এটা হচ্ছে নন সেন্ট্রাল। আর সেন্ট্রাল কনিক কোনগুলো? সেন্ট্রাল কনিক হচ্ছে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে ইলিপস। ইলিপসের ছবি কিরকম হয়? এটা হচ্ছে ইলিপসের ছবি, ইলিপসের সেন্টার হচ্ছে এই অরিজিন। আচ্ছা আর কি ধরে হাইপারবোলা, হাইপারবোলার ছবিটা হয় এইরকম, এটা হচ্ছে হাইপারবোলা, এরও কিন্তু সেন্টার আছে। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন। মনে করো
এই একটা স্ট্রেট লাইন আছে, আর একটা স্ট্রেট লাইন মনে করো এইরকম আছে, তো দেখো এই দুটো স্ট্রেট লাইন দিয়ে এই পয়েন্টটা টাচ করেছে, তাহলে এসে এই পয়েন্টটাকে আমি বলবো এই দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট বা সেন্টার। তো বোঝা গেছে আশা করি সেন্ট্রাল কনিক আর নন সেন্ট্রাল কনিক কোনগুলো। তো এবারে আসো দেখা যাক অঙ্কের স্টেপগুলো আমরা কী করে না পাবো, রিডাকশনটা করবো। তো দেখো এবার এই অঙ্কগুলো করার স্টেপটা কীরকম, দেখো নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে যে সমস্ত কনিকগুলো সেন্ট্রাল আর যে সমস্ত কনিকগুলো নন সেন্ট্রাল তাদেরকে আগে আইডেন্টিফাই করব। এবার নাম্বার ওয়ান যে স্টেপ, সেই স্টেপটা হচ্ছে ফাইন্ড দ্য সেন্টার অফ দ্য সেন্ট্রাল কনিক। সেন্ট্রাল কনিকগুলো নিয়ে আমি আগে বলছি, স্টেপ ওয়ান যেটা সেটা কি, ফাইন্ড দ্য সেন্টার অফ দ্য সেন্ট্রাল কনিক। সেন্ট্রাল কনিকে সেন্টারটা বের করতে হবে, কি করে বের করবো এবার, তাহলে যেহেতু এটা টু ডি তাই জন্য আমি এটা এইভাবে বের করবো, লেট দ্য সেন্টার অফ দ্য কনিক ইজ কত আলফা কমা বিটা, মনে করবো এটা হচ্ছে গিয়ে আমার সেন্টার। তো এটা সেন্টার যেভাবে বের করবো, আমরা যে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করেছি ডেল কি, এ হ্যান্ডসাম গার্ল হ্যাভিং বিউটিফুল ফেস গোয়িং ফর কলেজ, এই যে ডিটারমিনেন্টটা বের করেছি, এইখানে যে ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রোটা যে আছে এগুলো এ এর পাশে আলফা লাগাবো, এইচ এর পাশে বিটা লাগাবো, এবং জি লাগাবো, লাগিয়ে যে ইকুয়েশনটা আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট ইকুয়েশন। কি কি পাবো আমরা, যদি ফার্স্ট রোতে আলফা বিটা লাগাই তাহলে কি পাবো, এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়াল টু জিরো, ফার্স্ট রোটায় আলফা বিটা লাগিয়ে ইকুয়াল টু জিরো করতে হবে। আরেকটা ইকুয়েশন কি পাবো, না এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়াল টু জিরো। এবার এই যে দুটো ইকুয়েশনটা আমরা পেলাম, এই দুটো ইকুয়েশনকে তোমরা যে কোনো প্রসেসে সলভ করে আলফা বিটার ভ্যালুটা বের করবে, আলফা বিটার ভ্যালু একটা স্থায়ী ভ্যালু বের হবে। তো সেই আলফা বিটার ভ্যালুটা বের করার পরে যে স্টেপ সেটা কি, স্টেপ টুটা বলছে আমার আলফার একটা ভ্যালু বের হবে বিটার একটা ভ্যালু বের হবে। আমরা এই যে এই কনিকটার ইকুয়েশনটা থাকবে তাতে এক্স এর জায়গায় আমরা বসাবো একটা নতুন কোঅর্ডিনেট, সেটা হচ্ছে এক্স ড্যাশ প্লাস আলফা, আর ওয়াই এর জায়গায় বসাবো ওয়াই ড্যাশ প্লাস সরি ওয়াই ড্যাশ প্লাস বিটা। এক্স এর জায়গায় এইটা বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই ড্যাশ প্লাস বিটা বসাবো। এইটা বসিয়ে দেওয়ার পর তাহলে ইকুয়েশনটা কিরকম দেখতে লাগবে, এটা সকলের মনে প্রশ্ন। ইকুয়েশনটা কিরকম দেখতে লাগবে আমি দেখাচ্ছি, তো এক্স এর জায়গায় এক্স ড্যাশ প্লাস আলফা আর ওয়াই এর জায়গায় ওয়াই ড্যাশ প্লাস বিটা বসালে আমার কিরকম দেখতে লাগবে, তাহলে বসাই আমি, আমার ইকুয়েশনটা ছিল এ এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় বসাবো এক্স ড্যাশ প্লাস আলফা তার হোল স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই, এক্স এর জায়গায় কত বসাবো এক্স ড্যাশ প্লাস আলফা ইনটু ওয়াই এর জায়গায় বসাবো ওয়াই ড্যাশ প্লাস সরি এটা ওয়াই ড্যাশ প্লাস বিটা, আচ্ছা প্লাস বি ওয়াই স্কোয়ার ছিল ওয়াই জায়গায় বসাবো ওয়াই ড্যাশ প্লাস বিটা তার হোল স্কোয়ার প্লাস টু জি এক্স এর জায়গায় বসাবো এক্স ড্যাশ প্লাস আলফা প্লাস টু এফ ওয়াই ড্যাশ প্লাস বিটা প্লাস সি ইকুয়াল টু জিরো। এক্স আর ওয়াই এর জায়গায় যথাক্রমে এক্স ড্যাশ প্লাস আলফা আর ওয়াই ড্যাশ প্লাস বিটাটা বসিয়েছি। তো দেখো এইটাকে তোমরা যদি ভেঙে সাজিয়ে গুছিয়ে লিখতে যাও তোমাদের অনেকটা টাইম চলে যাবে, তো তোমাদের একটা শর্ট টেকনিক বলে এইটাকে কি করবো বলতো, এটাকে ডাইরেক্ট তোমরা লিখবে এ এক্স ড্যাশ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি ওয়াই ড্যাশ তার স্কোয়ার প্লাস এই যে আমার হোমোজেনাস যে পার্টটা আছে মানে এইটুকু যে পার্টটা,
এইটার জায়গায় তোমরা একটা জিনিস লিখবে, সেই টার্মটা হচ্ছে ডেল্টা বাই ডি ইকুয়াল টু জিরো। এই ডেল্টা বাই ডি মানে কি, তোমরা ডেল্টা ডিটারমিন্যান্টের ভ্যালু ক্যালকুলেট করেছো এবং ডি ডিটারমিন্যান্টেরও ভ্যালু ক্যালকুলেট করেছো, তো ওইটার একে অপরকে যদি ভাগ করো ডেল্টা বাই ডি করো, ওই যে ভ্যালুটা এখানে আসবে সেটাই হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশনটা। এত কিছু আর তোমাকে তখন বসাতে হবে না, তাহলে এ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস টু এইচ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস ডেল্টা বাই ডি ইকুয়াল টু জিরো, এটা তোমার চলে আসবে তখন। এবার ডেল্টা বাই ডি একটা নিশ্চয়ই কিছু ভ্যালু থাকবে, এটাকে আমি ধরো সাপোজ 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এরপরের যে স্টেপটা সেটা খুব মারাত্মক ইম্পর্টেন্ট, এই যে 2 নম্বর যে ইকুয়েশনটা বের হলো এইটাকে এবার আমার স্টেপ 3-তে কি করতে হবে, আমরা এই যে এক্স ড্যাশটাকে চেঞ্জ করবো একটা নতুন কোঅর্ডিনেটে। কিরকম সেই কোঅর্ডিনেটটা, না এক্স ড্যাশের জায়গায় বসাবো আমরা ক্যাপিটাল এক্স কস থিটা মাইনাস ক্যাপিটাল ওয়াই সাইন থিটা, আর ওয়াই ড্যাশের জায়গায় বসাবো ক্যাপিটাল এক্স সাইন থিটা প্লাস ক্যাপিটাল ওয়াই কস থিটা, এইটা বসাবো এক্স ড্যাশের জায়গায়, এটা বসাবো ওয়াই ড্যাশের জায়গায়, এটা বসাবো এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা বসানোর পর আমি তখন যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যে ভ্যারিয়েবলগুলো আছে ওগুলোকে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এর টার্মে নিয়ে আসবো, এবং এই যে স্টেপগুলো, এই স্টেপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই স্টেপগুলো তোমরা যদি ফলো করে চলো প্রত্যেকটা অঙ্ক তোমরা নামিয়ে দিতে পারবে। তো এক্স ড্যাশের জায়গায় এটা বসাবো ওয়াই ড্যাশের জায়গায় এটা বসিয়ে দেবো, তো বসালে কি আসছে দেখা যাক, বসালে আসবে এ ইন্টু এক্স ড্যাশের জায়গায় এটা যদি বসাই তাহলে ক্যাপিটাল এক্স কস থিটা মাইনাস ক্যাপিটাল ওয়াই সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস টু এইচ ক্যাপিটাল এক্স কস থিটা মাইনাস ক্যাপিটাল ওয়াই সাইন থিটা ইন্টু ক্যাপিটাল এক্স সাইন থিটা প্লাস ক্যাপিটাল ওয়াই কস থিটা প্লাস বি ইন্টু ওয়াই ওয়াই ড্যাশের জায়গায় বসাবো ক্যাপিটাল এক্স কস থিটা প্লাস ক্যাপিটাল ওয়াই সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস ডেল্টা বাই ডি ইকুয়াল টু জিরো, এইটা বসাবে। এইবার তোমার টার্গেট থাকবে এক্স ড্যাশের কোএফিসিয়েন্টগুলো এই দিকে লেখা, ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্টগুলো এখানে লেখা, আর এক্স এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্টগুলো লেখা, ওইটাকে তোমাকে সাজাতে হবে। তো কীভাবে সাজাবে আমি তোমাকে টেকনিকটা দেখাচ্ছি দেখো। তো এবার আমরা দেখব এক্সের জায়গায় যখন এক্স ড্যাশ এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বসাচ্ছি এবং ওয়াই ড্যাশের জায়গায় ওয়াই এক্স কস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা বসাচ্ছি তখন কী আসছে। তো আমি আগের আগের স্লাইডটায় তোমাদের দেখালাম জিনিসটা, এবার দেখো এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস টু এইচ সরি টু এইচ এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইন্টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস বি এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা তার হোল স্কোয়ার প্লাস ডেল্টা বাই ডি ইকুয়াল টু জিরো। তো আমি ডেল্টা বাই ডিটাকে একটু কে ধরে নিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো এইবারে খুব ইম্পর্টেন্ট স্টেপটা দেখবে, আমি এখানে এক্স এক্স স্কোয়ারের টার্মটাকে আলাদা রাখছি এখানে একটা ব্র্যাকেটের মধ্যে, এটা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টগুলোকে রাখবো এখানে। দেখো এটাকে যদি ডিসপ্যাট করি কি আসবে, এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা একটা এখানে এক্স স্কোয়ারের টার্মস আসবে, তাহলে এখানে দেখো এ কস স্কোয়ার থিটা ফার্স্টের টার্মটা আসছে, আমি লিখছি ওটা এ
cos স্কয়ার থিটা। এখানে দেখো x স্কয়ার টার্মটা কি আসছে, x cos থিটাকে যখন আমি y cos থিটাকে দিয়ে গুণ করছি তাহলে আমার কি আসছে cos স্কয়ার, তোমার x cos থিটাকে যখন আমি x sin থিটা দিয়ে গুণ করছি তখন আমার আসবে 2h x স্কয়ার cos থিটা sin থিটা, বা আমরা লিখতে পারি sin 2 থিটা ইনটু h ইনটু x স্কয়ার। তাহলে এটা লিখে দিচ্ছি এর জায়গায় প্লাস h ইনটু sin 2 থিটা, আর এখান থেকে আমরা পাচ্ছি x স্কয়ার sin স্কয়ার থিটা b, এটা লিখে দিচ্ছি b sin স্কয়ার থিটা। এটা গেল x স্কয়ার এর কোএফিসিয়েন্ট। এবারে আসছি y স্কয়ার এর কোএফিসিয়েন্ট, y স্কয়ারের কোএফিসিয়েন্ট গুলো কি করে লিখবো, এখানে একটা আছে দেখো y স্কয়ার sin স্কয়ার থিটা, তাহলে এখানে আমি a sin স্কয়ার থিটা একটা কোএফিসিয়েন্ট পাচ্ছি, তাহলে এটা লিখি a sin স্কয়ার থিটা। এইবারে এখানে দেখো মাইনাস y sin থিটা কে যখন আমি প্লাস y cos থিটা দিয়ে গুণ করছি তাহলে আমার আসছে মাইনাস y স্কয়ার sin থিটা cos থিটা, তাহলে এখানে 2h মাইনাস sin থিটা cos থিটা, তাহলে মাইনাস h sin 2 থিটা, আর মাইনাস h sin 2 থিটা। আর একটা লিখে পাচ্ছি y cos y স্কয়ার cos স্কয়ার থিটা, আর এখানে b, তাহলে এটা লিখে দিচ্ছি b cos স্কয়ার থিটা হলো। এইবারে টার্মটা যেটা পড়া থাকি সেটা হচ্ছে x y রিলেটেড টার্ম, তাহলে x y এর টার্মটা এখানে লিখছি কোএফিসিয়েন্টের মধ্যে, যেটা তুই এই দিক থেকে শুরু করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো দেখো যখন এটাকে আমি হোল স্কয়ারটাকে ব্রেক করবো তাহলে কি আসবে x cos একটা 2 এবি টার্ম আসবে, তাহলে মাইনাস 2 ইনটু x cos থিটা y sin থিটা, তাহলে মাইনাস x y sin 2 থিটা, আর এখানে a আছে তাহলে মাইনাস a sin 2 থিটা এলো। এখান থেকে আমরা পাবো কি ঠিক এসএমএস সিমিলার ওয়েতে b sin 2 থিটা প্লাস b sin 2 থিটা, ঠিক একই ভাবে আমরা পেয়ে যাব কি এটা থেকে পাবো 2h, আর এখানে দেখো x cos থিটা কে যখন y cos থিটা দিয়ে গুণ করব তাহলে 2h xy cos স্কয়ার থিটা, তাহলে 2h cos স্কয়ার থিটা একটা পাবো 2h cos স্কয়ার থিটা, আর একটা পাবো কি মাইনাস 2h sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা এটা হচ্ছে x y এর কোএফিসিয়েন্ট প্লাস ডেল্টা কোণ এটা যেহেতু একটা কনস্ট্যান্ট ওটাকে আমি k ধরে নিচ্ছি ইকুয়াল টু 0 এটা পেলাম। এইবারে তোমাদের যেটা খুব ইম্পর্টেন্ট স্টেপ সেটা হচ্ছে এই x y এর টার্মটাকে তোমাকে 0 করে দিতে হবে, এক্স ওয়াই এর যদি কোএফিসিয়েন্টটাকে 0 করি আমরা একটা থিটার ভ্যালু পাবো, এখান থেকে থিটার ভ্যালুটা পেয়ে যাওয়ার পর এই যে এক্স স্কয়ার আর ওয়াই স্কোয়ার এর যে টার্মগুলো আছে এখানে থিটার ভ্যালুটা তোমরা বসিয়ে দেবে, তো এক্স ওয়াই এর টার্মটাকে যদি আমরা 0 করি তাহলে কি পাবো আমরা, না ইফ কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই বিকম 0 তাহলে আমরা কি পাবো, না এখানে একটা সাইন টু থিটা যদি কমন নিই তাহলে কি হবে বি মাইনাস এ সাইন টু থিটা, আচ্ছা এখানে দেখো টু এইচটা কমন নিলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তার মানে একটা কস টু থিটা, তাহলে প্লাস টু এইচ কস টু থিটা ইকুয়াল টু আমরা পাবো 0। এখান থেকে থিটার ভ্যালু কি করে এলিমিনেট করবে, যে কোনো একটাকে এইদিকে নিয়ে চলে যাও তাহলে সাইন টু থিটা বাই কস থিটা করে নাও তাহলে ট্যান টু থিটা পেয়ে যাবে, এখান থেকে থিটার ভ্যালুটা ক্যালকুলেট করে নাও, তো আমি কস টু থিটাকে ওইদিকে নিয়ে চলে যাই তাহলে এখানে পাবো বি মাইনাস এ সাইন টু থিটা ইকুয়াল টু মাইনাস টু এইচ কস টু থিটা, এবার যদি ভাগ করো তাহলে কি পাবে tan 2 theta equal to b minus a divided by
সরি মাইনাস টু এইচ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এইটা পাবে। তাহলে এবার এই মাইনাসটা যদি ক্যান্সেল আউট করতে চাও তোমরা এটাকে লিখতে পারো টু এইচ বাই এ মাইনাস বি, তাহলে টু থিটার ভ্যালুটা কি হবে, টু থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স টু এইচ বাই এ মাইনাস বি, বা থিটার ভ্যালুটা এখানে আমরা তুলে দিতে পারো ওয়ান বাই টু ট্যান ইনভার্স টু এইচ বাই এ মাইনাস বি। তো থিটার ভ্যালু এইটা পেয়ে যাও। এইবার এই থিটার ভ্যালুটা গিয়ে তুমি এই ইকুয়েশনটা বসিয়ে দাও, বসিয়ে দিলে এই এক্স ওয়াই এর টার্মগুলো একটা রিলেশন চলে আসবে, সেই রিলেশনটা যেটা বেরোবে সেটাকে, সেটা হচ্ছে গিয়ে এই রিকোয়ার্ড কনিকের ক্যানোনিক্যাল ফর্ম, সেন্ট্রাল কনিকের। তো স্টেপগুলো আশা করি বুঝতে পেরেছো, তোমরা ভিডিওটা যদি আরেকবার ওয়াচ করো তাহলে তোমরা আরও ভালো ক্লিয়ারলি বুঝতে পারবে, আমি পুরোটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো নেক্সট ভিডিওতে আমি নন সেন্ট্রাল কনিক অর্থাৎ যেটা প্যারাবোলা এবং পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন আছে ওই দুটোকে কী করে ক্যানোনিক্যাল ফর্মে রিডাকশন করতে হয় সেটা বলবো। এইটার মাধ্যমে তোমরা শিখে গেলে কি না ইলিপস হাইপারবোলা এবং পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনকে কী করে তোমরা রিডাকশন করবে ক্যানোনিক্যাল ফর্মে, তো এইটার মাধ্যমে করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবে। থ্যাংকস ফর ওয়াচিং।